আপনার কি কোনো ব্যাংকে লোন আছে, কিংবা আপনি কি ব্যাংক থেকে নতুন লোন নেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনি যদি এখন ব্যাংক থেকে লোন নিতে চান, তাহলে আপনাকে লোন সম্পর্কে নতুন নতুন অনেকগুলো তথ্য জানতে হবে। তার কারণ হচ্ছে, সাম্প্রতিক 19 জুন 2023 সালে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে, যে সার্কুলারে ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে, লোনের উপর নতুন চার্জ যুক্ত করা হয়েছে, এছাড়াও ব্যাংক লোনের উপর বেশ কিছু নতুন নিয়মের নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং আপনি এখন যদি ব্যাংক থেকে লোন নিতে চান, অথবা আপনার যদি অলরেডি ব্যাংকে কোনো লোন থাকে, তাহলে এই তথ্যগুলো আপনাকে ডিটেইলে জানতে হবে। তা না হলে ব্যাংক লোন নিয়ে আপনি যে কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই ভিডিওটা যেহেতু একটু এক্সপ্লেনারি ভিডিও, সো ভিডিওটা একটু লম্বা হতে পারে। যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে লোন সম্পর্কে আপনি বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। সো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরুতে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটি দিয়েছে, এই সার্কুলারের বিস্তারিত তথ্যগুলো আমরা জেনে নেই। এই সার্কুলারের সাবজেক্ট লাইনটি হচ্ছে ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট সম্পর্কে। সো এখন থেকে ব্যাংক লোনের যে ইন্টারেস্ট রেটটা কীভাবে নির্ধারণ করা হবে, সেটা এখানে বলা হয়েছে। প্রথমে যেটা বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক 182 দিনের মেয়াদি ট্রেজারি বিলের বাজার সুদকে ভিত্তি করে একটি রেফারেন্স রেট নির্ণয় করা হবে, যা স্মার্ট নামে অভিহিত হবে। স্মার্টের মিনিংটা হচ্ছে 6 মান্থ মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল। সো এই ট্রেজারি বিলটা কি, এটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবু এখন একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি, ট্রেজারি বিল হচ্ছে আপনারা যেরকম সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করেন, সো বাংলাদেশ ব্যাংকের এই ট্রেজারি বিল বা বন্ড আপনি কিন্তু ওপেন মার্কেট বা যে কোনো ব্যাংকের থ্রুতে কিনতে পারবেন, এটাও এক ধরনের ইনভেস্টমেন্ট। সো এই ট্রেজারি বিলের যে ইন্টারেস্ট রেটটা থাকবে, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু ব্যাংক লোনে ইন্টারেস্ট রেটটা নির্ধারণ করা হবে। এই স্মার্ট রেটটা কীভাবে নির্ধারণ করা হবে, ডেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক নির্ণীত স্মার্ট ইন্ডেক্স প্রতি মাসের প্রথম কার্য দিবসে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সো এটা হচ্ছে প্রতি মাসে আপনার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই যে স্মার্ট যে রেটটা, অর্থাৎ ট্রেজারি বিলের 182 দিনের মেয়াদি যে বিলটা আছে, এটার যে ইন্টারেস্ট রেটটা, সেটা ওয়েবসাইটে প্রতি মাসের প্রথম কার্য দিবসে প্রকাশ করা হবে। পরবর্তী নির্দেশনা বলা হয়েছে, ঋণের সুদ নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সাথে সর্বোচ্চ 3% মার্জিন যোগ করে সুদের হার নির্ধারণ করতে হবে। এখানে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে স্মার্ট যে ইন্টারেস্ট রেটটা থাকবে, সেটার সাথে ব্যাংক চাইলে সর্বোচ্চ 3% আরও মার্জিন যোগ করতে পারবে, তারপর লোনের ইন্টারেস্ট রেট ডিক্লেয়ার করবে। কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ 2% মার্জিন যোগ করা যাবে। সো এই স্মার্ট রেটটা আপনি কীভাবে জানবেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনি জেনে নিতে পারবেন। নিচে আমি লিঙ্কটা মেনশন করে দিয়েছি, এখানে আপনি ট্রেজারি বিল এবং বন্ডের যে ইন্টারেস্ট রেটটা বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করে, সেটা বিস্তারিত এখানে পাবেন। সো দেখতে পাচ্ছেন 182 দিনের জন্য লাস্ট জুলাই 17 তারিখ যে ইন্টারেস্ট রেটটা ডিক্লেয়ার করেছে ট্রেজারি বিলের 6 মাস, অর্থাৎ 182 দিনের জন্য, সেটার রেট হচ্ছে 7.50%। সো কোনো ব্যাংক যদি এটার উপর বেসিস করে ইন্টারেস্ট রেট ডিক্লেয়ার করতে চায়, সো ব্যাংক যেটা করতে পারে, যে স্মার্ট যে ইন্টারেস্ট রেটটা আছে 7.50, এটার সাথে 3% যোগ করে সর্বোচ্চ ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট করতে পারে 10.50%। পরবর্তী নির্দেশনা বলা হয়েছে, ভোক্তা ঋণের আয়ত্তাধীন পার্সোনাল লোন এবং কার লোন অথবা অটো লোন এর ক্ষেত্রে উল্লেখিত সুদের হারের অতিরিক্ত সর্বোচ্চ 1% সুপারভিশন চার্জ আদায় করা যাবে। উক্ত সুপারভিশন চার্জ বছরে একবার আরোপ করা যাবে। ইয়ারলি ভিত্তিতে আরোপকৃত সুপারভিশন চার্জের উপর চক্রবৃদ্ধি হারে চার্জ বা সুদ আরোপ করা যাবে না, তবে কোনো ঋণ হিসাব পরবর্তী বছরের সময় সমন্বিত করার ক্ষেত্রে 1% হারে আনুপাতিক সময়ের জন্য সুপারভিশন চার্জ আদায় করা যাবে। 1% হারে নতুন একটা চার্জ যুক্ত করা হয়েছে, সেটার নাম হচ্ছে সুপারভিশন চার্জ। অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নেন, তাহলে শুরুতে আপনার 1% সুপারভিশন চার্জ, অর্থাৎ 5,000 টাকা ব্যাংক কেটে রাখবে, এবং পরবর্তী যত বছরের জন্য আপনি হয়তো 2 বছর 3 বছর বা 5 বছরের জন্য লোনটা নিতে পারেন, আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আউটস্ট্যান্ডিং থাকবে, সেটার উপরে কিন্তু 1% হারে কিন্তু আপনার প্রতি বছর বছর এই যে সুপারভিশন চার্জ আছে, এই চার্জটা নেওয়া হবে। তবে এখানে বলা হয়েছে, এই সুপারভিশন চার্জ কিন্তু কোনোভাবে ব্যাংকের যে প্রিন্সিপাল যে লোন অ্যামাউন্টটা থাকবে, সেটার সাথে যুক্ত করে চক্রবৃদ্ধি হারে কোনো চার্জ বা সুদ আরোপ করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র এই চার্জটা আলাদা করে প্রতি বছর যে এটা প্রিন্সিপাল বাকি থাকবে, সেটার উপরে আপনাকে দিয়ে যেতে হবে যত বছর লোনটা আপনার চলে। পরবর্তী নির্দেশনা বলা হয়েছে, যে মাসের সুদের হার নির্ধারণ করা হবে, তার অবহিত পূর্ববর্তী মাসের স্মার্টকে ভিত্তি করে সুদের হার নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, মার্চ মাসের সুদের হার নির্ধারণে ফেব্রুয়ারি মাসের জন্য নির্ধারিত স্মার্টকে বিবেচনায় নিতে হবে। 6 নম্বরে যে নির্দেশনাটা রয়েছে, এটা হচ্ছে প্রণোদনা প্যাকেজ এবং ক্রেডিট কার্ড বা আদার সার্কুলারের জন্য।
দুই নম্বর নির্দেশনায় বলা হয়েছে, উল্লেখিত পদ্ধতিতে সুদের হার পরিবর্তন হলে গ্রাহককে ঋণের প্রদেয় কিস্তির পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিলে কিস্তির পুনর্নির্ধারণের পূর্বে আবশ্যিকভাবে গ্রাহককে অবহিত করতে হবে। অর্থাৎ এই যে রেটটা চেঞ্জ হবে, এর কারণে যদি আপনার কোনো কারণে ইএমআই পরিবর্তন হয়, ইএমআই হয়তো আপনার কম বেশি হতে পারে, এ ধরনের যদি কোনো চেঞ্জ ব্যাঙ্ক করে তাহলে ব্যাঙ্ক এটা ডিসাইড করার আগেই কিন্তু গ্রাহককে জানাতে হবে। এবং তিন নম্বর নির্দেশনা বলা হয়েছে, ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংকসমূহ ডেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক ঘোষিত স্মার্টকে ভিত্তি করে তার সাথে অনুচ্ছেদ একের খ ও একের গ এর বর্ণিত মার্জিন যোগ করে বিনিয়োগের বিপরীতে মুনাফার হার নির্ধারণ করবে এবং চাইলে ইসলামী ব্যাংকগুলো এই সুপারভিশন চার্জটাও আদায় করতে পারবে। এখানে বলা হয়েছে, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকসমূহের জন্য যে ডেটা ম্যানেজমেন্ট কর্তৃক যে স্মার্ট রেটটা আপনার ডিক্লেয়ার করবে সেটার উপর 3% এবং 2% সর্বোচ্চ মার্জিন যোগ করতে পারবে। সো সেভাবে ধরেই করবে এবং এই ইসলামী ব্যাংকগুলো চাইলে কিন্তু আপনার যে সুপারভিশন চার্জ আছে সেই চার্জটা কিন্তু আদায় করতে পারবে। সেই সুপারভিশন চার্জটা কীভাবে বা কতটুকু আদায় করা হবে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে জানাবো, একটা লোনের এক্সাম্পল আমি আপনাদেরকে দিব, জাস্ট একটু অপেক্ষা করুন। এবং এখানে আরেকটা নির্দেশনা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রতি মাসের 7 তারিখের মধ্যে এই যে স্মার্ট যে ইন্টারেস্ট রেটটা আছে এটা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হবে। 5 নম্বর নির্দেশনা যেটা বলা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাসের জন্য নির্ধারিত সুদের হার কার্যকর হবে। সুদ হার স্থির, ফিক্সড অথবা পরিবর্তনশীল, ভ্যারিয়েবল যে প্রকৃতিরই হোক না কেন, তা ঋণ প্রদানের পূর্বে ঋণ গ্রহীতার সম্মতিক্রমে নির্ধারিত হতে হবে। তবে পরিবর্তনশীল প্রকৃতির সুদের হার প্রয়োগের ক্ষেত্রে প্রতি 6 মাস পর পর পরিবর্তন কার্যকর হবে। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আপনি যদি এখন কোনো ব্যাংক থেকে লোন নেন, ব্যাংক চাইলে দুইভাবে আপনাকে ইন্টারেস্ট রেটটা ডিক্লেয়ার করতে পারে, একটা হচ্ছে ফিক্সড রেট এবং একটা হচ্ছে ভেরিয়েবল রেট। ধরুন আপনি ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছেন 5 বছরের জন্য, ব্যাংক আপনাকে বলে দিয়েছে যে ফিক্সড ইন্টারেস্ট রেট 10%, অর্থাৎ আপনি 5 বছরের জন্য যে লোনটা নিয়েছেন এই 5 বছর পর্যন্ত এই লোনের রেটটা 10% থাকবে। আর যদি ব্যাংক বলে দেয় সেটা ভ্যারিয়েবল, তাহলে বাংলাদেশ ব্যাংকের যে স্মার্ট ইন্টারেস্ট রেটটা আছে সে রেটটা যদি কমে যায় অথবা যদি রেটটা বেড়ে যায় তাহলে ব্যাংক চাইলে প্রতি 6 মাস পর পর কিন্তু ইন্টারেস্ট রেটটা চেঞ্জ করতে পারবে। সেটা আপনার যদি 10-এর উপরেও যেতে পারে, 10-এর নিচেও আসতে পারে, আবার 10 সেটা ফিক্সডও থাকতে পারে। সো এটাই হচ্ছে ভ্যারিয়েবল। এই নির্দেশনাগুলো অলরেডি জুলাইয়ের 1 তারিখ 2023 সাল হতে কার্যকর করা হয়েছে, অর্থাৎ আপনি যদি এখন কোনো ব্যাংক থেকে লোন নিতে যান তাহলে কিন্তু আপনাকে এই ম্যাট্রিক্সটা অবলম্বন করে কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা আছে সেটা অনুযায়ী কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হবে। ব্যাংক থেকে লোন নিতে হলে অলরেডি কিন্তু অনেক ধরনের চার্জ ব্যাংকের ছিল যেটা গ্রাহকদেরকে দিতে হতো, সেই যে নতুন চার্জটা যুক্ত করা হয়েছে এটাতে আসলে যারা ব্যাংক লোন নিতে যাচ্ছেন বা ব্যাংক লোন নেবেন তাদের উপর কতটা প্রভাব পড়তে পারে এটা আমাকে কমেন্ট সেকশানে আপনারা জানাবেন। আপনি দেখুন কোনো ব্যাংক থেকে একটা লোন নিতে যান তাহলে আপনার কী কী ধরনের চার্জ দিতে হতে পারে এবং এই যে সুপারভিশন নামে যে নতুন একটা চার্জ যুক্ত করা হয়েছে এই চার্জের পরিমাণটা কেমন হবে এটা আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল রেডি করেছি। তো চলুন এই বিস্তারিত একটু দেখে নিই। এখানে হচ্ছে, আপনি যদি 5 লাখ টাকা কোনো ব্যাংক থেকে এখন পার্সোনাল লোন নেন 5 বছরের জন্য, তাহলে অ্যাকচুয়ালি আপনি কত টাকা আপনি হাতে পাবেন এবং আপনার এই 5 লাখ টাকার জন্য আপনাকে ব্যাংকে কত টাকা পরিশোধ করতে হবে, সো এই বিস্তারিতটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো প্রথমে যেটা, আপনি ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নেবেন, মেয়াদ হবে 5 বছর। ব্যাংক লোনের এখন ম্যাক্সিমাম ব্যাংকে ইন্টারেস্ট রেট হচ্ছে 10.10% এবং এটার জন্য আপনার মাসিক কিস্তি দিতে হবে 10,600, আপনাকে মোট কিস্তি দিতে হবে 60টি এবং মোট ইন্টারেস্ট পরিশোধ করতে হবে 1,38,888.47 টাকা। এটা হচ্ছে একটা বেসিক ক্যালকুলেশন। এবার আমরা একটু বিস্তারিতভাবে জানি যে ব্যাংক লোন নিতে গেলে অ্যাকচুয়ালি আপনার কত খরচ হবে। তো শুরুতে যেটা উপরে আপনারা দেখতে পাচ্ছেন চার্জের নাম, আপনি যদি 5 বছরের জন্য লোন নেন তাহলে উপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছর আপনার বলা হয়েছে। সো প্রথমে যেটা করতে হবে, আপনি একটা ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেটা আপনি কোনো ব্যাংকে আপনি চাইলে 500 টাকা দিয়ে করতে পারেন, 1,000 টাকা দিয়েও করতে পারেন। সো আমি ধরে নিলাম আপনি যে 500 বা 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটাকে আপনি তুলে নিতে পারবেন, কিন্তু আপনি যদি অ্যাকাউন্টটা ক্লোজ করতে যান তাহলে কিন্তু আপনার 200 টাকা খরচ হবে। সো আমি মিনিমাম সেই খরচটা রেখেছি। পরবর্তী হচ্ছে ব্যাংক থেকে আপনাকে একটা চেক বই নিতে হবে যেটার চার্জ হবে 200 টাকা এবং সেটা আপনাকে একবারই দিতে হবে, এবং একটা ডেবিট কার্ড আপনাকে দেওয়া হবে অ্যাকাউন্টের সাথে। তবে অনেক ব্যাংক থেকে আপনি চাইলে নিতে পারেন, তবে ম্যাক্সিমাম ব্যাংকে আসলে আপনাকে ডেবিট কার্ড দিয়েই দিবে। সো প্রথম বছরে আপনার ডেবিট কার্ড যদি আমি ন্যূনতম একটা চার্জ ধরি 460 টাকা ভ্যাট সহ ধরেছি, তবে অনেক ব্যাংকে আবার সেটা কম হতে পারে 345 টাকা, বাট 300 টাকার নিচে কোনো ব্যাংকের ডেবিট কার্ড চার্জ আছে বলে আমার মনে হয় না। বাট যেমন সিটি ব্যাংকে কিন্তু এখন 600 টাকা করেছে, সো এটা বেশিও হতে পারে কিন্তু। সো আপনি যদি 5 বছরের জন্য যদি আপনি এই ডেবিট কার্ডটা মেনটেন করেন তাহলে আপনার খরচ হবে 2300 টাকা। এবার আপনার SMS অ্যালার্ট ফি, আপনার এই অ্যাকাউন্টে যে ট্রানজ্যাকশন হবে, টাকা কেটে নেবে, আপনি জমা করবেন, এই 5 বছর ধরে যে আপনি সেটা মেনটেন করবেন সেটার জন্য আপনার 230 টাকা SMS অ্যালার্ট ফি চার্জ করবে প্রতি বছরে, মোট খরচ হবে 1150 টাকা।
সিআইভি চার্জ আপনার প্রথমবার যখন আপনি ব্যাংক থেকে লোন নেবেন আপনার 115 টাকা সিআইভি চার্জ করা হবে। তবে অনেক ব্যাংক আপনার এই চার্জটা নেয়, অনেক ব্যাংক আবার নাও নিতে পারে, বাট আমি তবু এটা ধরেছি। তারপর হচ্ছে সিপিবি চার্জ, অর্থাৎ কন্ট্যাক্ট পয়েন্ট ভেরিফিকেশন। আপনি যখন ব্যাংক লোনের জন্য আবেদন করবেন তখন আপনার যে অ্যাড্রেস ভেরিফিকেশন হবে সেটার জন্য 230 টাকা চার্জ, অনেক ব্যাংক সেটা আবার নাও নিতে পারে, বাট আমি এখানে 230 টাকা ধরেছি। স্টাম্প চার্জ, অর্থাৎ আপনি যে ব্যাংক থেকে লোন নেবেন আপনার যে স্টাম্প হবে ডকুমেন্টেশনের জন্য, অর্থাৎ আপনার লিগ্যাল ডকুমেন্টেশনের জন্য, সেটার জন্য প্রায় 575 টাকা, তবে ব্যাংক ওয়াইজ সেটা কম বেশি হতে পারে, তবু আমি ন্যূনতমটাই ধরেছি। অ্যাকাউন্ট মেনটেন্স ফি, অর্থাৎ আপনি যে এই একটা অ্যাকাউন্ট করবেন, এই অ্যাকাউন্ট আপনি যে প্রতি বছর আপনি সেটা যে মেনটেন্স করবেন, তাহলে আমি প্রথম বছরে ধরেছি 288 টাকা। তার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনার অ্যাকাউন্টস মেনটেন্স ফিটা কাটা হয়। সো আমি 288 টাকা ধরেছি এই কারণে, প্রথম যখন আপনি 500,000 টাকা লোন নেবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু 500,000 টাকা ডিপোজিট হবে, সেটার উপর কিন্তু আপনার অ্যাকাউন্ট মেনটেন্স ফি কাটা হবে, এবং প্রতি মাসে মাসে আপনার যে ইএমআইটা আসবে 10,000 টাকার উপরে হলে কিন্তু 115 টাকা করে চার্জ কাটা হবে। সো আমি ধরে নিলাম আপনি 10,000 টাকা করেই আপনি প্রতি মাসে জমা করবেন, তাহলে আপনার 5 বছরে টোটাল চার্জ আসে 748 টাকা, এবং এক্সাইজ ডিউটি ঠিক অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর ভিত্তি করে কাটা হবে। প্রথম বছরে ধরেছি 300 টাকা, তার কারণ হচ্ছে 500,000 টাকা যদি আপনার অ্যাকাউন্টে ডেবিট বা ক্রেডিট হয় তাহলে আপনার লোন অ্যাকাউন্ট থেকেও কাটা হবে 150 টাকা, এবং আপনার যে সেভিংস অ্যাকাউন্টে জমা হবে তার জন্য কাটা হবে 150 টাকা, টোটাল 300 টাকা। এবং পরবর্তী বছরগুলো থেকে আমি ধরে নিলাম আপনার যে সেভিংস অ্যাকাউন্ট থাকবে সেটাতে আপনি টাকা ডিপোজিট করবেন না, তার জন্য চার্জ কাটবে না, কিন্তু লোনের যে আউটস্ট্যান্ডিংটা থাকবে তার জন্য কিন্তু 150 টাকা করে চতুর্থ বছর পর্যন্ত কাটবে, কারণ পঞ্চম বছরে গিয়ে আপনার লোনের যে আউটস্ট্যান্ডিং থাকবে সেটা 1,00,000-এর নিচে চলে আসবে, যে কারণে এটা আপনার জিরো। সো টোটাল খরচ দাঁড়ায় 750 টাকা। এবার লোন যে নেবেন সেটা প্রসেসিং ফি, সেটা একবারই কাটা হবে, আপনার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী কিন্তু সেটা 0.50%। সো টোটাল অ্যামাউন্টটা দাঁড়ায় 2,875 টাকা। এবার আসি আপনার লোনের মূল টাকা পরিশোধের বাকি। আপনি যখন প্রথম বছর আপনি লোনটা নেবেন আপনার টোটাল লোনের আউটস্ট্যান্ডিং হবে 500,000 টাকা, দ্বিতীয় বছর আপনি যে প্রতি মাসে মাসে ইএমআই দিবেন আপনার সেটা প্রিন্সিপালটা কমে হবে 419,043 টাকা, তৃতীয় বছর, চতুর্থ বছর, এইভাবে পঞ্চম বছরে আপনার এটা কমতে থাকবে। এই অ্যামাউন্টটা আমি এখানে যুক্ত করেছি কিন্তু এটা কিন্তু খরচটা কিন্তু দেখতে পাচ্ছেন শূন্য, এখানে কোনো খরচ নেই, তার কারণ এটার উপরেই 1% সুপারভিশন চার্জ করা হবে। অর্থাৎ প্রথম বছর আপনি যখন 500,000 টাকা লোন নেবেন 1% হারে শুরুতেই আপনার এই 500,000 টাকা থেকে 1% ব্যাংক কেটে রেখে দেবে 5,000 টাকা। পরবর্তী বছরে আপনার লোনের যে প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং থাকবে 419,043 টাকা, সেটার উপর 1% 4,190 টাকা ব্যাংক কেটে নেবে। এভাবে তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছরের চার্জটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা টোটাল অ্যামাউন্ট হয় 16,001 টাকায়। এটা কিন্তু আগে ছিল না। সো জুনের 1 তারিখের পর থেকে আপনি যদি কোনো ব্যাংক থেকে পার্সোনাল লোন বা অটো লোন নেন তাহলে এই চার্জটা আপনাকে এডিশনাল দিতে হবে। লোনের পরিমাণ যত বেশি হবে আপনার এই সুপারভিশন চার্জের অ্যামাউন্টও কিন্তু বেড়ে যাবে 1% হারে। সো ইন্টারেস্টের বাইরেও যে লোনের অন্যান্য মোট খরচ আছে সেটা 500,000 টাকার এগেনস্টে 25,144 টাকা, তবে এটা কম বেশি হতে পারে, তার কারণ আমি এখানে অনেকগুলো চার্জে কিন্তু ধরে নিই, যেমন সুপারভিশন চার্জের উপর ভ্যাটটা ক্যালকুলেশন করে নিই, এখানে আবার ব্যাংক ওয়াইজ কিন্তু চার্জ আরও কম বেশি হতে পারে। সো আমি এখানে একটা আনুমানিক একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনার একটা আইডিয়া পান, আপনি যদি ব্যাংক থেকে এখন 500,000 টাকা লোন নেন তাহলে আপনার কী পরিমাণ টাকা খরচ হতে পারে, এবং 5 বছর আপনাকে ইন্টারেস্ট দিতে হবে 1,38,888.47 টাকা, তাহলে আপনার 5 বছরের লোনের মোট খরচ হয় 1,64,033 টাকা। অর্থাৎ আপনি 500,000 টাকা তো ব্যাংক থেকে লোন নিলেন, তাহলে আপনার এই 500,000 টাকা থেকে 1,64,033 টাকা মাইনাস হয়ে অ্যাকচুয়ালি আপনি হাতে পাবেন 3,35,967 টাকা। সো আপনি এখন যদি ব্যাংক থেকে 500,000 টাকা লোন নেন তাহলে অ্যাকচুয়ালি আপনি আসলে কত টাকা পাবেন বা আপনার কতটা উপকৃত হবেন, জাস্ট এই ক্যালকুলেশনটা আপনি যেন বুঝতে পারেন বা আপনাকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমি এই ডেমোটা ক্রিয়েট করেছি। তবে ব্যাংক ভেদে কিন্তু চার্জগুলো কম বেশি হতে পারে, এটা কিন্তু ফিক্স না যে আপনি ব্যাংক থেকে নিলে এটাই হবে, এটা কিন্তু ব্যাংক ওয়াইজ সেটা ভ্যারি করবে। তবু আমি চেষ্টা করেছি যে নতুন যে নির্দেশনাটা এসছে এটার অনুযায়ী সুপারভিশন চার্জের জন্য যে আপনার আসলে লোনের জন্য কতটা বাড়তি চার্জ আপনাকে দিতে হচ্ছে আসলে এটা বোঝানোর জন্যই এক্সাম্পলটা আপনাদের জন্য আমি ক্রিয়েট করেছি। ভিডিওর এই তথ্যগুলো অনেকের কাজে আসতে পারে, তাই এই ভিডিওটা আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন যাতে আপনার পরিচিত যারা আছে তারা এই ডিটেলসগুলো জানতে পারে। তবু আমি আরেকটু কিছু বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সুপারভিশন চার্জ হবে এটা শুধুমাত্র পার্সোনাল লোন এবং অটো লোনের ক্ষেত্রে হবে, এটা হোম লোন বা আদার্স কোনো লোনের ক্ষেত্রে এই চার্জটা নেওয়া হবে না। এবং যে ভ্যারিয়েবল ইন্টারেস্ট রেটটা সেটা প্রতি 6 মাস পর রেট পরিবর্তন হবে। আপনি যদি ব্যাংক থেকে এখন নতুন লোন নেন অথবা আপনার লোন যেটা ছিল সেটা টপ আপ করেন অথবা অন্য ব্যাংক থেকে টেক ওভার করেন, যে কোনোভাবেই হোক না কেন আপনার এই নিয়মগুলো কিন্তু কার্যকর করা হবে। অর্থাৎ আপনার সুপারভিশন চার্জ বা আদার যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাগুলো অনুযায়ী কিন্তু ইন্টারেস্ট রেটটা ধরা হবে।
তবে পুরাতন কোনো লোনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হবে না। অর্থাৎ যারা 2023 সালের জুলাইয়ের 1 তারিখের আগে ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের এই নিয়মগুলো হবে না। বাট আপনি যদি সেই পুরনো লোনটা কোনো কারণে টেক ওভার বা টপ আপ করেন তাহলে কিন্তু আবার এই নতুন নিয়মের আয়তায় আপনি চলে আসবেন। সো যে ব্যাংক থেকে আপনি লোন নেন না কেন, লোন নেওয়ার আগে যিনি আপনার সেলস পার্সন থাকবে অথবা আপনি ব্রাঞ্চে গিয়ে অথবা কল সেন্টার থেকে বিস্তারিত ভালোভাবে খুঁটিনাটি সব বিষয় জেনে নেবেন, নিজে একটা ক্যালকুলেশন করবেন লোনটা নিলে আপনি আসলে কতটা উপকৃত হবেন, আপনার কতটা আপনার ফাইন্যান্সিয়ালিভাবে আপনার এক্সট্রা চার্জ দিতে হচ্ছে, বিস্তারিত সব কিছু ক্যালকুলেশন করে তারপর আপনি ব্যাংক লোনের কথা ডিসাইড করবেন। তবে না জেনে জাস্ট কারো কথার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাংক লোন নেবেন না, কারণ ব্যাংক লোনের খরচটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন, আর যদি কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা উত্তর দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে, ধন্যবাদ।